কলেজ অফ নলেজের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানব G-20 সম্পর্কে। G-20 মূলত একটি আন্তর্জাতিক অর্থনৈতিক সংগঠন। G-20 বা গ্রুপ অফ 20 হল বিশ্বের 20টি দেশের অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সমন্বয়ে গঠিত একটি জোট বা গ্রুপ। আন্তর্জাতিক আর্থিক স্থিতিশীলতা উন্নয়ন সম্পর্কিত নীতি আলোচনার লক্ষ্য নিয়ে এটি প্রতিষ্ঠিত হয় 1999 সালে। গ্রুপের নাম G-20 হলেও এ গ্রুপের সদস্য দেশ 19টি এবং ইউরোপীয় ইউনিয়ন। G-20 দেশসমূহের রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানও গ্রুপের সম্মেলনে তাদের নিজ নিজ দেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন। আর ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট এবং ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিত্ব করেন। সমষ্টিগতভাবে G-20 এর অন্তর্ভুক্ত দেশসমূহ পৃথিবীর মোট জাতীয় উৎপাদনের 85%, বিশ্ব বাণিজ্যের 80% এবং বিশ্বের প্রায় 2/3 জনসংখ্যার প্রতিনিধিত্ব করে। কানাডার সাবেক অর্থমন্ত্রী পল মার্টিন প্রথম G-20 গঠনের প্রস্তাব করেন। G-20 গঠনের উদ্দেশ্য ছিল বিশ্বের প্রধান ও উদীয়মান অর্থনৈতিক পরাশক্তিসম্পন্ন দেশসমূহের মধ্যে পারস্পরিক সহযোগিতা, আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা ইত্যাদি। 25 সেপ্টেম্বর 2009 G-20 এর নেতারা ঘোষণা করেন যে G-8কে G-20 অদূর ভবিষ্যতে প্রতিস্থাপন করবে। G-20 এর বার্ষিক সম্মেলন নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে 2011 সাল থেকে। 2020 সালের হিসেব অনুযায়ী এই গ্রুপের 20 জন সদস্য হল আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইটালি, জাপান, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এই জোটের স্থায়ী আমন্ত্রিত অতিথি রাষ্ট্র হল স্পেন। কোন সদস্যকে নির্দিষ্ট বছরের জন্য G-20 নেতাদের বৈঠকে সভাপতিত্বের দায়িত্ব দেওয়া হবে তা নির্ধারণ করতে 19টি সার্বভৌম দেশকে সর্বোচ্চ 4 সদস্যের 5টি ভিন্ন ভিন্ন গ্রুপে বিভক্ত করা হয়। গ্রুপগুলো হচ্ছে গ্রুপ 1, অস্ট্রেলিয়া, কানাডা, সৌদি আরব, মার্কিন যুক্তরাষ্ট্র। গ্রুপ 2, ভারত, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক। গ্রুপ 3, আর্জেন্টিনা, ব্রাজিল, মেক্সিকো। গ্রুপ 4, ফ্রান্স, জার্মানি, ইটালি, যুক্তরাজ্য। গ্রুপ 5, চীন, ইন্দোনেশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পুরো ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।